দর্শক প্রবাসীরা রেমিটেন্সের চাকা সচল রাখে তাদের কথা শুনতে এই সপ্তাহ ঘুরে আবারও চলে এলাম সফল প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আলোচনামূলক অনুষ্ঠান প্রবাসে পরবাসে সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন আরটিভি জেদ্দা প্রতিনিধি ও সৌদি ব্যবসায়ী জনাব হানিস সরকার উজ্জ্বল ধন্যবাদ এবং সৌদি আরবের মক্কার ব্যবসায়ী জনাব শেখ রুবেল আহমেদ ধন্যবাদ ফারিহা আপনাকে এবং আরটিভিকে আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য এছাড়া অনলাইনে যুক্ত রয়েছেন ইতালির ভেরোনা থেকে ব্যবসায়ী ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ রায়হান আহমেদ জি বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আজকে প্রবাসে পরবাসে অনুষ্ঠানে ফিরছি মূল আলোচনায় শুরুতেই আসছে হানিস ভাই আপনার কাছে আপনি তো আরটিভির বেশ পরিচিত মুখ প্রবাসে থেকে আরটিভির প্রতিনিধিত্ব করতে কেমন লাগে এছাড়া কেনই বা আরটিভির সাথে সম্পৃক্ত হয়েছেন আপনার পরিবার নিয়েও কিছু বলবেন জি ধন্যবাদ ফারিয়া শারমিন আপনাকে আমি ধন্যবাদ জানাই আরটিভি কর্তৃপক্ষকে আসলে আমি এত সুন্দর একটি অনুষ্ঠানে যুক্ত হতে পেরে এবং আপনি যেটি বলেছেন আসলে আরটিভিতে কাজ করে কেমন লাগছে আসলে আরটিভিতে কাজ করে আমার অনেক ভালো লাগছে এবং আমি আরটিভিতে কাজ করাতে আমাদের প্রায় 27 লক্ষ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে অবস্থান করছে তাদের সুখ দুঃখের কথা আমি তুলে ধরতে পারছি এবং প্রবাসী বাংলাদেশি সহ আমাদের প্রবাসী যারা আছে তাদের সুখ দুঃখ নিয়ে আমরা কাজ করতে পেরেছি এবং আমরা জানেন আপনারা জানেন মক্কা মদিনা সুন্দর একটি স্থান এখানে যে হজ উমরা এবং ভিজিটের জন্য সরকার খুলে দিয়েছে তাদের দুঃখ সুখ নিয়ে আমরা কাজ করতে পেরেছি আর পরিবারের কথা যা বলেছেন আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ 20 বছর যাবৎ পরিবার নিয়ে আছি ওইখানে আর আমি 27 বছর আমার কর্মজীবন চলে সৌদি আরবে তো আপনাদের দোয়া সবার দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য এবং পরিবার নিয়ে এখানে ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে বাংলাদেশের গ্রামের বাড়ি কোথায় হানিস ভাই জি আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা এবং স্থলবন্দর উমেদপুর গ্রাম মোগরা ইউনিয়নে চলে যাচ্ছি মক্কার ব্যবসায়ী শেখ রুবেল আহমেদের কাছে আপনি কত বছর যাবত মক্কায় বসবাস করছেন এছাড়া আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্মজীবন ও পরিবার নিয়ে কিছু বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আরটিভি সহ ফারিয়া পাকে সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কর্মজীবন সৌদি আরব মক্কা আমি হজ এবং উমরা নিয়ে কাজ করি বাংলাদেশ থেকে যারা হাজিরা আসে তাদেরকে নিয়ে আমি মূলত কাজটা আমার কাজটা হয় বিশেষ করে বাংলাদেশ থেকে যে হাজিরা আসে হাজিদের সেবাই আমি নিয়োজিত থাকি আমার কিছু হোটেল আছে সৌদি আরব মক্কাতে প্রথম যে হোটেলটা আছে এটা ইমার সুলতান আগে যেটার নাম ছিল বুরুজ সুলতান এখন ইমার সুলতান এটা ফার্স্ট হেরাম থেকে বের হইলি ফার্স্ট হোটেল এই হোটেলে প্রায় বাংলাদেশ থেকে যারা আসে 20%-এর উপর বাংলাদেশি হাজিরা ওইখানে আছে সবাই আমাকে পেয়ে অনেক আনন্দিত যে আমাদের বাংলাদেশি এক ভাই আছে তারই পাশাপাশি আমার হোটেলের মধ্যে 100% বাংলাদেশি কর্মজীবী সবাই বাংলাদেশি আমার হোটেলের মধ্যে এই জন্য আরও ভালো লাগে যে বাংলাদেশি লোকরা আমার সাথে কাজ করে আমিও অনেক আনন্দ অনুভব করি বাংলাদেশিদের সাথে কাজ করতে নিজের দেশের মানুষের সাথে কাজ করতে এবং দেশে আমার হোটেল থেকে এক লোক 10 টাকা 20 টাকা যতটুকুই হোক তার পরিবারের জন্য দিতে পারছে এই জন্য আমি অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ দেশে গ্রামের বাড়ি কোথায় আমার দেশে আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া সদর বেশ ভালো দুজনই আমাদের ব্রাহ্মণবাড়িয়া আর আমার ইউনুন রামরাইল ইউনুন শান্দগ্রাম অনেক ধন্যবাদ রুবেল ভাই আর অনেক গল্প শুনবো চলে যাচ্ছি ইতালির ব্যবসায়ী রায়হান ভাইয়ের কাছে রায়হান ভাই আপনি কত বছর যাবত ইতালিতে বসবাস করছেন আপনার কর্মজীবন ও পরিবার নিয়ে কিছু বলবেন সেই সাথে একইভাবে দেশে গ্রামের বাড়ি কোথায় ধন্যবাদ ফারিয়া শারমিন আজকের আরটিভির উপস্থাপনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ইতালির ভেরোনা দীর্ঘ 17 বছর থেকে আছি হাঁটি হাঁটি পা পা করে আমি আজকে একটা ব্যবসার সাথে দীর্ঘ 5 বছর থেকে জড়িত যেটা কিনা ফাস্টফুড আপনারা জানলে খুশি হবেন যে ভেরোনা শহরটা হচ্ছে ভালোবাসার শহর আচ্ছা যে ভালোবাসা যেখানে রোমিও জুলিয়েট আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত ভালোবাসার যে শহরকে পৃথিবীর মাঝে যদি বেছে নেওয়া হয় তাহলে এই শহরেই আমি যেখানে আমাদের ভালোবাসার কোনো শেষ নাই সবার প্রতি আমাদের ভালোবাসা যে এই ভালোবাসার শহর দেখার জন্য বিশ্বের আনাচে কানাচে প্রতি বছর লক্ষ লক্ষ টুরিস্ট আসে এবং যারা নতুন প্রেমিক প্রেমিকা তারা সেই সব তাদের উপলব্ধি যেটা তালা নিয়ে আসে যে তাদের ভালোবাসা থেকে শক্ত করে রাখার জন্য সেই তালাটা ওরা মেরে যায় এবং তাদের নামটা লিখে যায় যেটা দেখার জন্য শত শত লোক লাইনে থাকতে হয় এবং প্রচুর টুরিস্ট
অবকাশ করে সেই শহরে আমি বসবাস করি। তো আলহামদুলিল্লাহ আমি পরিবার, আমার পরিবার আলহামদুলিল্লাহ, আমি তিন বাচ্চার বাবা, আমার ফ্যামিলি সব আমি এখানেই আছি। যারা এখানে রয়েছে আমরা মুসলিমও প্রথমত অল্প সংখ্যক বাঙালি ছিল, যেটা হাতে গোনা কয়েকজন। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আজকে 700 থেকে 1000 বাংলাদেশি এই শহরে বসবাস করি। শহরটা ছোট কিন্তু অত্যন্ত সুন্দর এবং পরিবেশগুলো অনেক ভালো, যার জন্য মানুষের আকৃষ্টি বেশি এবং কি বলবো, যেটা মানে যানজট মুক্ত আর কি, কোনো ঝামেলা নাই, মানে রিল্যাক্স ভাবে জীবনযাপন করেন যার যার কাজকর্ম নিয়ে ব্যস্ত। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা যারা এখানে আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমার মতো সবাই ভালো আছে কম না কম। আর আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট জেলার মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় গোয়ালবাড়ি গ্রামে। আচ্ছা, আমার দেশের অনেক ধন্যবাদ ভাই। আপনাকে আসলে আপনি যা বলেছেন সাংবাদিকতা সৌদি আরবে আসলে আইনত ভাবে অবৈধ, তো তারপর আমাদের সকল চ্যানেলের সাংবাদিক এখানে আছেন এবং আমাদের বাংলাদেশ কনসুল জেনারেলের সহযোগিতায় আমরা আসলে এখানে সাংবাদিকতা করে যাচ্ছি। তা আমি সাংবাদিকতা করতে গিয়ে আমি একটা কথা বললাম যে হজের যে দীর্ঘ বিগত 4-5 বছর আগে হজের একটা রিপোর্ট করতে গিয়ে আমি একটা ঝামেলা হয়েছিল মক্কাতে, তা আলহামদুলিল্লাহ বাংলাদেশ কনসুলের সহযোগিতা আমি মুক্তি পেয়েছি, না তো ওই সমস্যাতে কেউ সৌদিও থাকতে পারতো না। তবে আরেকটা জিনিস আমরা জানিয়ে রাখি যে এখানে প্রবাসী বাংলাদেশিরা, আসলে আমি একটা জিনিস বলতে চাই, যেহেতু আরটিভির সাথে সম্পৃক্ততা আছি, আমাদের প্রবাসী বাংলাদেশি প্রায় 27 লক্ষ উপরে এখানে বসবাস করছে। তো যারা বাংলাদেশ থেকে যাচ্ছে তারা আসলে কাজ না শিখে যাওয়াতে অনেক দুঃখ দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে। এবং আমি আরটিভির মাধ্যমে অনুরোধ জানাবো যে প্রবাসী বাংলাদেশিরা বিদেশে যাবে ফ্রি বলতে কোনো বিষয় নেই, কাজের নিশ্চয়তা নিয়ে যাতে অবশ্যই তারা সৌদি আরবে যায়, নতুবা তার বিপদে পড়তে হবে। বর্তমানে কিন্তু প্রচুর বাংলাদেশি বেকারত্ব সমস্যা ভোগ করছে, আমি অনেক রিপোর্টও করেছি, আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রতারণা, আমাদের প্রবাসী বাংলাদেশি প্রতারণা করতেছে আমাদের প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে, টাকা নিচ্ছে, টাকা নিয়ে চাকরি দিচ্ছে না, তাদেরকে এতে ট্রান্সফার করাবে ট্রান্সফার করাচ্ছে না। আসলে এই একটা চক্র আছে, যে চক্র অনেকগুলো চক্র পুলিশের হাতে ধরা খাইছে এবং বিচারাধীন আছে এবং অনেক এগুলো করে যাচ্ছে। তা আমি এই প্রবাসী পরবাসী অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রবাসী বাংলাদেশ সবাইকে অনুরোধ জানাবো যাতে অবশ্যই যে নিশ্চয়তা না জেনে কাউকে টাকা না দেয় এবং কোনো দালালের চক্রতে না পড়ে, আমি এটাই অনুরোধ জানাচ্ছি। আর শ্রমবাজারটা কিন্তু অনেক ভালো একটা শ্রমবাজার, বর্তমানে কাজের একটু সংকট থাকলেও আগামীতে ভিশন 30 যে পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার, কয়েক লক্ষ লোকের কর্মসংস্থানের দরকার আছে। যেমন নিয়ম সিটিটা আপনারা জানলে খুশি হবেন, যেমন দুইটা বিল্ডিং হবে 175 কিলোমিটার লম্বা, 0.5 কিলোমিটার উঁচা। এই বিল্ডিংগুলো করতে গেলে কিন্তু প্রচুর শ্রমিকের দরকার, বর্তমানে শ্রমিক কাজ করতেছে আমাদের কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করতেছে, কিন্তু ওই কাজটা পুরোপুরি শুরু হলে কয়েক লক্ষ শ্রমিক লাগবে, কিন্তু ওই সময় মতো টিকে থাকতে হবে। তো আরেকটা জিনিস আপনার মাধ্যমে জানাতে যে আসলে আমাদের পরিবার নিয়ে আমরা আছি সত্য, কিন্তু পরিবারের সন্তান যারা ওইখানে আছে তাদের প্রতি মাসে 400 রিয়াল করে ট্যাক্স দিতে হচ্ছে সৌদি সরকারকে। তো আসলে এইটা কিন্তু আমাদের প্রবাসীদের উপর একটা ঝুলুম হয়ে দাঁড়াচ্ছে। তো এটা আমি আসলে আমাদের বাংলাদেশ দূতাবাস সহ এবং কনসুলের মাধ্যমে যদি কূটনীতি সহ পর্যবেক্ষণের মাধ্যমে এগুলো একটু নিরসন করা যায় অনেক ভালো হবে। আর একটা জিনিস আপনারা জানলে খুশি হবেন, জানেনও এই যে আপনার ভিজিট ভিসা উমরা ভিসাটা কিন্তু এখন ফ্রি করে দিয়েছে তিন মাস করে দিয়েছে, এবং এই উমরাতে গিয়ে সারা সৌদি আরবে ঘুরতে পারবে এবং অনেকেই যে আপনি 24 ঘন্টার মধ্যে ভিসা পাচ্ছেন, এখন ভিজিট ভিসাও পাচ্ছেন উমরা ভিসাও পাচ্ছেন। এবং আসলে টিকিটের মূল্যটা একটু বেশি, যখন সব দেশ খুলে দিয়েছে এবং বাংলাদেশের থেকেও প্রচুর লোক যাচ্ছে বিদায়, টিকিটের প্রাইসটা অনেক বেশি বেড়ে গেছে। তো আরেকটা জিনিস আমি আমাদের বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে জানাবো যাতে বাংলাদেশ বিমান টিকিটের হারটা একটু যতটুকু সম্ভব সহনীয় করতে পারে প্রবাসী বাংলাদেশিদের জন্য, তাহলে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটা উজ্জ্বল হবে আর যাওয়ার বেশি সুযোগ পাবে অবশ্যই। জি, যেমনটি বলছিলাম যে আপনি সেখানে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে সারা কতটুকু পান যখন আপনি সাংবাদিকতা করছেন? না, প্রবাসী বাংলাদেশিরা যথেষ্ট সাপোর্ট করে, তাদের কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করে এবং আমাদের বাংলাদেশ কনসুলেট আপনার সেবা তো দিচ্ছে এবং তারা মোবাইল সার্ভিসের মাধ্যমে প্রতি ডিস্ট্রিক্টে গিয়ে তারা প্রবাসী বাংলাদেশের সেবা দিয়ে যাচ্ছে। তবে আরেকটা জিনিস জানাতে চাই, প্রবাসী রেমিটেন্সের যে বিষয়টা, আগে যেমন জেদ্দা কনসুলেটের ব্যাংক ছিল যে ভরণ ক্রয় করা যেত পাসপোর্ট দিয়ে,
তো পাসপোর্ট দিয়ে বরণ ক্রয় করাটা বন্ধ করে দিয়েছে, এখন বর্তমানে চালু করেছে, লিমিটেডের মধ্যে রাখছে। তো আসলে এই আমরা ভোটার আইডি কার্ডটা যদি না হয় তাহলে ই পাসপোর্ট করতে পারবে না। তো এই প্রতিবন্ধকার মধ্যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে সবাই আটকে আছে। আমি অনুরোধ জানাবো ভোটার আইডি কার্ডের ব্যবস্থাটা যদি অতি দ্রুত করলে আমাদের ই পাসপোর্টটা করতে পারবে, এবং রেমিটেন্সের যে বিষয়টা রেমিটেন্সটা ভালো পাঠাতে পারবে। আর অনেকেই আপনার 27 লক্ষের মধ্যে না হইলে 10 লক্ষ লোক আপনার আছে অবৈধ সৌদি আরবে। তো আসলে তারা কিন্তু টাকাটা কিভাবে পাঠাবে, তারা টাকাটা পাঠাইতে কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করতে হয়। যদি তারা লিগেল থাকে, এবং আরেকটা জিনিস আপনার জানাচ্ছে, আমাদের আমার এক ব্যবসায়ী ভাই আছে এখানে, তারা কিন্তু আসলে একটা আমাদের একটা লিমিট থাকে একটা টাকার বেতনের, 2000 রিয়াল। তো এরা ব্যবসা করে অনেক সময় 10,000 রিয়াল, 20,000, 1 লক্ষ রিয়াল মাসে তাদের ইনকাম হয়। অনেক সময় টাকাটা কিভাবে পাঠাবে, তখন ওই প্রশ্ন সম্মুখীন হতে হয়। তার জন্য আমাদের বাংলাদেশ কনসুলের পক্ষ থেকে যদি ব্যাংকটা সচ্ছল থাকে এবং আমরা যদি লেনদেনটা ঠিক মতো করা যায়, তাহলে রেমিটেন্সের জন্য ভালো হবে, আমাদের প্রবাসীদের জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ হানিস ভাই। চলে যাচ্ছি রুবেল ভাই আপনার কাছে। আপনার প্রতিষ্ঠানে কতজন বাংলাদেশি কাজ করেন? সৌদি শ্রম বাজারের যে সংকট তৈরি হয়েছে, এর ফলে বাংলাদেশিদের সম্ভাবনা কতটুকু বৃদ্ধি পেয়েছে? আপনি কি আপনার প্রতিষ্ঠানের জন্য চাহিদা মতো শ্রমিক পাচ্ছেন? বাংলাদেশি এখন 40 জনের উপর আছে আমার কাছে। সবচেয়ে বড় সমস্যা আমাদের যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আকামা খরচটা অত্যাধিক বেড়ে গেছে, যার কারণে শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যায় পড়তে হচ্ছে। আকামার জন্য প্রায় 10,000 রিয়ালের উপর লাগতেছে এক বছরের আকামা করতে। তো ওনাদেরকে আমরা 2000 রিয়াল যদি আমরা বেতন ইয়া করি, তাহলে 10,000 রিয়াল যাচ্ছে প্রত্যেক বৎসরে আকামা বাবদ, টাকা খাওয়া চিকিৎসা, প্রায় বিশাল অ্যামাউন্ট চলে যাচ্ছে প্রবাসীদের আকামা বাবদ। এটা যদি কিছু হালনাগাদ করা যাচ্ছে যায়, তাহলে সবচাইতে ভালো হবে আমাদের জন্য। আকামার খরচটা যদি 3,000, 4,000, 5,000 ভিতরে আনা যাইতো, তাহলে সবচাইতে ভালো হইতো। আচ্ছা, এই যে আপনি শ্রমিক পেতে কি কোনো প্রবলেমের সম্মুখীন হন? শ্রমিক পেতে এখন কোনো সমস্যা হচ্ছে না। শ্রমিক বাংলাদেশ থেকে অনেক প্রবাসী ওইখানে আছে, ওরা প্রত্যেক দিনই একজন একজন করে আসতেছে। আমাদের কাজের দরকার, কাজের সমস্যা, ভাই অনেক সমস্যা আছে, যে কোনো একটা কাজ দেন। এই কাজের সমস্যা নেই, সমস্যা হচ্ছে আকামা নিয়ে। আকামাটার অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আমরা হিমশিম খাচ্ছি আকামা বানাইতে। এই কারণেই এখন অবৈধ বাংলাদেশি অনেক বেশি সৌদি আরবে। 10,000 উপায়টা কি? আকামার ইয়াটা কমাইতে হবে, যেটা 10,000 এখানে 5,000-এর মধ্যে আনতে হবে। এই ব্যবস্থাটা কিভাবে করা যেতে পারে? এটা বাংলাদেশ সরকার, বাংলাদেশ কর্তৃপক্ষ, সৌদি কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে এটার একটা সমস্যা সমাধান করার দরকার। তা না হলে 10 লক্ষের উপরে অবৈধ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত। জি, ধন্যবাদ রায়হান ভাই। যেমনটি বলছিলাম, আপনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, এটি তৈরির কারণ কি ছিল? এই পর্যন্ত প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় কি ধরনের কার্যক্রম পরিচালনা করেছেন জানাবেন? ধন্যবাদ শারমিন, ফারিয়া শারমিন, আপনাকে আবারও। আপনি জানেন যে জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের কেন্দ্রীয় অফিস হচ্ছে ঢাকা কাউরান বাজারে, যে কিনা প্রতিষ্ঠিত হচ্ছে 1967 সালের ইংরেজি। সেখানে আমাদের 72 সিলেটের সর্বগরিবজন, আমাদের অভিভাবকরা ওনারাই সৃষ্টি করছেন। আজ থেকে প্রায় মেবি 38-40 বছরের মধ্যে পা দিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমরা হচ্ছে যে এটা জালালাবাদ অ্যাসোসিয়েশন বিশ্বের প্রতিটা জায়গায় তার শাখা প্রশাখা রয়েছে, কিন্তু আমরা ঢাকার অধীনে, ঢাকা থেকে যে নির্দেশনা আসে এবং ঢাকা থেকে আমাদের সেই কমিটি অনুমোদন নিয়ে আসতে হয়। তো জানলে খুশি হবেন যে ঢাকা কাউরান বাজারে 11তলা ভবন রয়েছেন, যার নিজস্ব মালিক হচ্ছে জালালাবাদ অ্যাসোসিয়েশন, আর নিজস্ব পৈতৃক সম্পদ। তো সেখানে আমাদের সিলেটের এটা একটা অরাজনৈতিক রাজনীতি একটা সংগঠন, যেখানে সব দলের লোকজনই রয়েছে, মাননীয় মন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আমাদের পুলিশের আইজি স্যার, উনিও আমাদের এই কমিটির একজন সম্মানিত সদস্য, বর্তমান আইজি স্যার। তো আমরা একটা শাখা বিশেষ, বৃহত্তর সিলেটের বিভাগের একটা ঐতিহ্যবাহী সংগঠন, যেটা কিনা প্রবাসীদেরকে নিয়ে এবং বিশেষ করে বিশ্বের আনাচে কানাচে যত সিলেট প্রবাসী সিলেটিরা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করা, এবং বাংলাদেশের আনাচে কানাচে যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি। তো মূলত আমি 2020 সালের 18ই মে, যখন দেখি যে জালালাবাদ অ্যাসোসিয়েশন জনসাধারণকে নিয়ে এবং সে একটা ঐতিহ্যবাহী সংগঠন জনকল্যাণের জন্য কাজ করতেছে, তখন আমার আগ্রহটা বেড়ে যায়। তাৎক্ষণিকভাবে আমি যখন আমাদের রোম কেন্দ্রীয়, আমাদের ইটালির রোম হচ্ছে আপনার প্রধান অফিস জালালাবাদ অ্যাসোসিয়েশনের, ওনারা হচ্ছেন আমাদের ঊর্ধ্বে,
এবং ওনারা যে দিক নির্দেশনা আমাদেরকে ওইখান থেকে প্রদান করেন সেই বিষয়ে আমরা নিয়ে কাজ করি। এবং জালালাবাদের সিচুয়েশন আপনি জানেন যে ইতিমধ্যে আমি আজকে 3 থেকে 4 মাস বাকি রয়েছে, আমার 2 বছর পুরো হয়ে যাবে জালালাবাদের শীর্ষ। এই পর্যন্ত ফারিয়া শারমিন আপনি শুনলে খুশি হবেন যে যে বেরোলা শহরে একটা বাংলাদেশ কমিউনিটি যে একটা আমরা যে আছি, আমাদের কালচার, আমাদের যে বর্তমান প্রজন্মের যে বাচ্চারা শিশু বাচ্চারা বেড়ে উঠছে এখানে, ওরা কিন্তু জানে না যে আমাদের কালচারটা কি, আমরা যে একজন বাংলাদেশি আমাদের বাংলাদেশের কালচারটা কি এবং আমরা কিভাবে কি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো ইতিমধ্যে আপনি জানেন যে যখন করোনা কালের টাইম আসে তখন আমি তাৎক্ষণিকভাবে আমরা আমাদের প্রবাসী যারা রয়েছে এখানে তাদের পাশে দাঁড়ানোর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং যার যেটা প্রয়োজন ব্যক্তিগত প্রয়োজন তাদেরকে সহযোগিতা করেছি। এবং আপনি জানলে খুশি হবেন যে গত বছরের 21 ফেব্রুয়ারি আমরা প্রথমবারের মতো আমরা এখানে কমলমতি বাচ্চা যারা রয়েছে বাংলাদেশ কমিউনিটি সবার হাতে আমরা বাংলা বই সাথে সাথে তাদেরকে 21 ফেব্রুয়ারি সম্পর্কে যে চিত্র গুলা তুলে ধরা আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো আমরা তুলে ধরেছি। এবং আপনি জানেন যে বাংলাদেশের যে কোনো দুর্যোগকালীন সময় জালালাবাদ অ্যাসোসিয়েশন পুরো বিশ্ব থেকে একটা আর্থিক অনুদান প্রদান করে ঢাকা কেন্দ্রকে এবং ঢাকা কেন্দ্র থেকে বাংলাদেশের 64টা জেলার মধ্যে যখন যেটা প্রয়োজন সেইভাবে বন্টন করা হয়। বা আপনি জানলে খুশি হবেন যে এই যে যখন সিলেটে এত বড় বন্যা হয়ে গেছে যে সরকারের সর্বোচ্চ বন্যা, আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইটালির পক্ষ থেকে 5 লক্ষ টাকা আমরা তাৎক্ষণিক অনুদান প্রদান করি এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাদের নির্মাণাধীন ঘর নেই এটা নিয়ে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। বিশেষ করে এইখানে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে আপনি সিদ্ধান্তে খুশি হবেন যে আমি এইখানের যে কমিউনিকেশন যে যারা রয়েছে রাজনীতি নেতৃবৃন্দ সম্মানিত মেয়র রয়েছেন এই শহরে ওনাদের সবার সাথে আমি এই ব্যাপারে নিয়ে আলাপ করি বা আমাদের যে বাংলাদেশের যে কালচার এবং বাংলাদেশ কমিউনিটির যে পরিচিতি সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং এ বিষয়ে আমরা অনেক মিটিংও করেছি ওনাদের সাথে। আপনার জেনে খুশি হবেন যে আমি দীর্ঘ এই 1 বছরের ভিতরে আমি 30 থেকে 35 জন লোককে আমি আমার ব্যক্তিগত এই সংগঠনের মাধ্যমে ওনাদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছি। ওনারা আলহামদুলিল্লাহ কেউ কেউ 2 লক্ষ টাকা বেতনে চাকরি করে ওনার পরিবার পরিজনকে নিয়ে ভালোই রয়েছে, কিন্তু এমন এক সময় ছিল যে কাজের চাহিদা ছিল বলে কেউ সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন। যখনই কোনো লোক এখানে নতুনভাবে আসে তাৎক্ষণিক তার একটা প্রয়োজন পড়ে, একটা বাসার প্রয়োজন, তাকে একটা বিশেষজ্ঞ অ্যাডভোকেটের কাছে নিয়ে যেতে হয় তার ডকুমেন্টসগুলো কি করে করবে। এরপর দেখা যায় অনেক সময় যে এমবেসিতে অনেক সমস্যা রয়েছে, এমবেসির সাথে বা কিভাবে একটা সমঝোতার মাধ্যমে যোগাযোগ করা যায় সেই ব্যাপারে আমরা সহযোগিতা করে থাকেন, এটাই আমাদের মূল। এই যে আপনারা একটা অ্যাসোসিয়েশন পরিচালনা করছেন, এক্ষেত্রে কি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন? দেখেন যেহেতু এটা সামাজিক সংগঠন আর যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন দেশ স্বাধীনের আগে, এই সংগঠনে আমার মনে হয় আমরা মেবি বিশ্ব বাংলাদেশ যে সব প্রায় আমরা 7 থেকে 8 হাজার কর্মী রয়েছে। এবং শুনলে খুশি হবেন যে আমি ইতিমধ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য পদ আমি লাভ করেছি, যেহেতু এটা একটা সামাজিক সংগঠন। সেই সামাজিক একটা সংগঠন আমি কোনো দল করি না, কিন্তু যেহেতু এটা অসামাজিক একটা রাজনৈতিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন, আপনি দেখেন এখানে আমাদের আওয়ামী লীগের লোক রয়েছে, বিএনপির লোক রয়েছে, জামাতের লোক, সবাই মানে সর্বশেষ এখানে কেউ কারো পরিচয় দিতে পারবে না যে আমি কোনো দল করি না। জালালাবাদ অ্যাসোসিয়েশন সংগঠন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কোনো দলীয় পরিচয় আপনি ব্যবহার করতে। হানিস ভাই, মধ্যপ্রাচ্যের আইন কতটা প্রবাসী বান্ধব বলে আপনি মনে করেন? বিশেষ করে ভিশন 2030 বাস্তবায়নে প্রবাসীদের ভূমিকাকে কতটা প্রাধান্য দিচ্ছে সৌদি সরকার? প্রবাসী বান্ধব গত 3 মাস আগে আপনি যদি আমরা যারা অবৈধ ছিল খুরুপ্রাপ্ত যারা কে ছিল তাদের তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে এবং অনেক প্রবাসী বৈধ হয়েছে। আসলে আগে যে আজকে আমরা 27 বছর আগে আমি সৌদি আরবে গিয়েছি, আসলে 27 বছর আগে যে প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। ওই সময় যদি আমরা সৌদি বাংলাদেশি কারোর সাথে ঝগড়াঝাতি হইতো সৌদি সরকার ডাইরেক্টলি সৌদির উপরে দোষ চাপাইতো, বলে আজনবী তারা এখানে ঝগড়া করতে আসে না, এরা ঝগড়া করে না, দোষী তুই, সৌদিরকে দোষ দিত। কিন্তু বর্তমানে আবার প্রেক্ষাপটটা টোটালি উল্টা, যদি সৌদিদেরকে যদি প্রবাসী বাংলাদেশের কোনো উল্টা সিধা কোনো উচ্চপক্ষ হয় এটা সাথে সাথে অ্যাকশন নেয় সৌদি সরকার। এবং সৌদি সরকার চাচ্ছে আসলে সৌদিকরণটা মানে মেন মেন যে জায়গাগুলো কিন্তু সৌদিকরণ করতেছে এবং সৌদি যে বেকারত্ব সমস্যাটা 100% দূর করার জন্য তারা চেষ্টা করতেছে। আপনি তো জানেন
এই যে ড্রাইভিং লাইসেন্স মহিলাদেরকে দিয়েছে এবং মহিলারা বেশিরভাগই চাকরিজীবী বর্তমানে চাকরি করতেছে সৌদি আরবে ইউরোপের মতন। আসলে যদি আমরা কোনো বিপদে পড়ি সৌদি আইন, কিন্তু আইনটা খুবই ভালো এবং এখানের যে আইনটা মেনে চলে 100% প্রবাসী হইতে সৌদি নাগরিক সহ। আমরা তো ড্রাইভিং করি এবং আমাদের আগে যে একটা অ্যাক্সিডেন্ট হয়তো যে জেল জরিমানার যে বিধানটা বর্তমানে ক্যামেরা সিস্টেম করাতে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। যদি আপনি উল্টা রাস্তা উল্টা সিধা চালান অটোমেটিকলি আপনার জরিমানা চলে আসবে। আমি মদিনা যেতে গিয়ে আমি 1600 রিয়াল বাংলাদেশে প্রায় 40,000 রিয়াল মতন 40,000 টাকার মতো জরিমানা দিতে হয়েছে আমার ভুলের জন্য। তো এটা অনলাইনে নিয়ে আসাতে কিন্তু অনেকটা ভালো হয়েছে। সিগন্যাল যেটা আপনি 1 সেকেন্ড আপনি দেরি করার সুযোগ নাই এবং যাওয়ারও সুযোগ নেই, গেলে আপনি 6,000 রিয়াল তার মানে প্রায় 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে আপনি একটা সিগন্যাল যদি ওভারটেক করেন। আইন সৌদি আরবের অনেকটা ভালো এবং প্রবাসী সৌদি সবার জন্য একই আইন। এখানে একটা জিনিস যেমন আমাদের এখানে বাংলাদেশে অনেক কিছু উল্টা সিধা চলে, ওইখানে আবার এটার কোনো সুযোগই নেই। আইনটা খুব কঠোর, আইনটা করে এবং আইন মেনে চলে সৌদি আরবে সবাই। অনেক ধন্যবাদ রুবেল ভাই। ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে যারা কাজ করছেন তাদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে এবং সমস্যা সমাধানে করণীয় কি বলে আপনি মনে করেন? রেমিটেন্সের যে বিষয়টা, এটা হচ্ছে সৌদি সরকার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টের উপরে আমরা বৈধভাবে পাঠানোর কোনো সুযোগ নাই। আর যদি পাঠাইতে হয় এটা অবৈধ পন্থায় পাঠানো সম্ভব, বৈধ পন্থায় পাঠানো সম্ভব না। এই বিষয়টা যদি বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ অ্যাম্বাসাডার উনি সরাসরি কথা বলে যারা ব্যবসা বাণিজ্যে জড়িত আছে রেমিটেন্সটা একটু ইয়ে করে পাঠাইতে চাই, তাদেরকে একটু হেল্প করার দরকার আমার মনে হয়। আমি রুবেল ভাইয়ের সাথে একমত প্রশ্ন করে একটা কথা বলছি যে বর্তমানে কিন্তু সৌদি সরকার একটা জিনিস প্রবাসী যারা ব্যবসা করে তাদেরকে কিন্তু নিজের নামে ব্যবসা করার জন্য সুযোগ দিয়েছে ইনভেস্টার হওয়ার। ইতিমধ্যে কিন্তু যদিও পার্সেন্টেজে 5-7% হয়েছে, তার সামনে আরও হবে। এটা আসলে কিন্তু আপনি যেমন 62,000 রিয়ালের মারফতে আপনি নিজে নামে অনেক কিছু করতে পারছেন নিজের নামে, আবার 1 লক্ষ রিয়াল একটা প্যাকেজ আছে আর 8 লক্ষ রিয়াল। 8 লক্ষ রিয়াল যে প্যাকেজটা আছে 8 লক্ষ রিয়াল আপনি আজীবন মানে সৌদি নাগরিকত্বের মতো আপনি বুক করতে পারবেন, শুধু ভোটার আর পাসপোর্ট দুইটা জিনিস ছাড়া সব কিছু আপনাকে সৌদি সরকার দিচ্ছে এবং আপনার নামে আপনি বাংলাদেশ থেকে যে কোনো বিশ্বের থেকে লোক নিতে পারতেছেন আপনাদের নামে এবং ব্যবসা প্রতিষ্ঠান নিজেরা চালাইতে পারছেন। এটা কিন্তু সৌদি সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছে। তো ওই উদ্যোগটা নেওয়া তো কিন্তু ওই এদের জন্য কিন্তু রেমিটেন্স পাঠানোর কোনো ব্যাঘাত ঘটে না যারা ইনভেস্টর হচ্ছে। তো আমি অনুরোধ জানাবো আরটিভির মাধ্যমে আগামীতে যে সুযোগটা প্রবাসী বাংলাদেশে যারা ব্যবসা করে যারা যাতে অবশ্যই সুযোগটা নেয়, তাহলে আর ওই রেমিটেন্সের জন্য সমস্যা হবে না। যে আমার সাধারণ যে শ্রমিক যারা আছে তাদের যে বিষয়টা বাংলাদেশ কনসুলের যদি একটি পদক্ষেপ নেয় তাহলে আসলে যে বাংলাদেশ একটা ব্যাংক স্থাপন করাটা আমি জরুরি মনে করছি সৌদি আরবে। অনেক ধন্যবাদ রায়হান ভাই। ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের কর্মক্ষেত্রগুলোর সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্ব কি ধরনের ব্যবস্থা নিতে পারে, বিশেষ করে দূতাবাসের ভূমিকা কি হওয়া উচিত? জানেন যে কিছু সংখ্যক ও যে পাসপোর্টের যে ভুল বয়সের যে বিষয়টা রয়েছে সেটার কারণে অনেক প্রবাসী বাংলাদেশীরা কাজ থাকা সত্ত্বেও ইনকাম থাকা সত্ত্বেও তাদের পাসপোর্ট না থাকার কারণে ওরা কিন্তু সেই ডকুমেন্ট গুলো পাওয়ার অনিশ্চিত দিকে এগিয়ে যাচ্ছে। তার সাথে সাথে আজকে দেখেন যে বর্তমান সরকার রয়েছে, বর্তমান যে ইতালি সরকার, ওনারা একটা প্রতিশ্রুতি দিয়ে আসছে ওনাদের নাগরিকদেরকে যে আমরা সরকার গঠন করলে অবৈধ কোনো প্রবাসী যে যাতে ইতালিতে প্রবেশ না করতে পারে সেই জন্য আমরা সর্বোচ্চ আইন প্রয়োগ করব এবং কোনো অবৈধকে সেখানে থাকা আসা এবং যাওয়া সেটা অনেক কঠিন ব্যাপার। তো আমরা এখন যেটা দেখতে আপনি জানেন যে কয়েকদিন আগে মেবি যে রোম এম্বাসিতে একটা অকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে, সেটা এদেশের পত্রিকায় এসেছে, টেলিভিশন নিউজে এসেছে। আমি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ দায়িত্বে যারা রয়েছেন বিশেষ করে আমাদের সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী, আমি অনুরোধ করবো একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে যে এখানে যারা আমার প্রবাসী বাইরা রয়েছেন বিশেষ করে পাসপোর্ট সংক্রান্ত সমস্যা অনেকে জর্জরিত, যার কারণে রেমিটেন্স বৈধভাবে পাঠাইতে পারতেছে না। কারণ বর্তমান সরকার যে আইন করছে যে আপনি যদি কারো আন্ডারে কাজ করেন আপনাকে অবশ্যই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার মালিক সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে টাকা দিতে হবে, এটা আইন করা হয়ে গেছে অলরেডি। এটার কারণ হলো যে যাতে সরকার এদেশের সরকার, আপনি জানেন যে ইউরোপের যতটা দেশ রয়েছে সেখানে তারা ট্যাক্সের উপর নির্ভরশীল, এখানে আপনাকে ট্যাক্স দিতেই হবে, আপনি থাকতে হলে ট্যাক্স দিতেই হবে সর্বক্ষেত্রে ট্যাক্স দিতেই হবে। সেক্ষেত্রে আমরা বর্তমান যেটা সমস্যা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে পাসপোর্ট, যে এই যে বয়স বৃদ্ধি বা বয়স্ক মানে বা অনেক সময় দেখা যাচ্ছে যে
অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে পাসপোর্টগুলো পাচ্ছে না, বিভিন্নভাবে হয়রানি হচ্ছে, এবং সেই হয়রানি হতে গিয়ে অনেকে দেখা যায় যে দালালের চক্রতে গেছে বা অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই বিষয়ে আমি মনে করি যে বাংলাদেশ সরকার এই ব্যাপারে একটু সুনির্দিষ্ট নজর দিলে এবং যে পাসপোর্ট সমস্যাগুলো রয়েছে সেগুলো দ্রুত সময়ের ভিতরে সমাধান করলে বাংলাদেশের রেমিটেন্স আরো এগিয়ে যাবে। কারণ আপনি দেখেন যে আগে যে সময় ছিল যে একজন লোক সর্বোচ্চ 5,000 ইউরো বলতে বাংলাদেশি টাকা 5,00,000 টাকা একদিনে পাঠাতে পারে, কিন্তু আজ থেকে এই গত সরকারের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন ভাইস প্রেসিডেন্ট ইতালির, উনি একটা আইন করেছে যে একজন লোক প্রতি সপ্তাহে 1,000 ইউরোর নিচে মানে 999 টাকা বাংলাদেশে পাঠাতে পারবে একজন লোক এক নামে, এর বেশি পাঠাতে পারবে না। তাতে গিয়ে হয় দেখা যায় যে অনেক সময় আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও একসাথে এত টাকা পাঠানো সম্ভব না, তখন দেখা যায় যে অনেকের সহযোগিতা চাই, যেমন আপনার নামে একটা টাকা পাঠালাম অন্যজনের নামে, যেমন আমি একটা দেশে একটা বাড়ি করবো বা একটা গাড়ি কিনবো বা একটা ব্যাংকে টাকা জমা রাখবো, কিন্তু আমি 10,00,000 টাকা 1,00,000 পাঠাইতে পারতেছি, সেই 10,00,000 টাকা পাঠাই তুলে আমাকে 3 থেকে 4 মাস সময় লাগতেছে। যে এই যে সার্বিক বিষয়গুলো প্রবাসী, যেহেতু আপনি জানেন যে 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে, বর্তমান প্রজন্ম আমরা যারা প্রবাসী রয়েছে আমরা হলাম বর্তমান রেমিটেন্স যোদ্ধা। আজকে এই রেমিটেন্স যোদ্ধারা রয়েছে বিশ্বের আনাচে কানাচে। আজকে বাংলাদেশের যে উন্নয়ন, আজকে পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, পাতাল রেল বলেন, যাই বলেন না কেন, সর্বোচ্চ ভূমিকা পালন করতেছে আমাদের মতো প্রবাসীরা যারা কিনা দেশের বাইরে রয়েছে। আমি মনে করব যে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী থেকে ধরে যারা রয়েছে নেতৃত্বশীল স্থায়ী নেতৃবৃন্দ, আপনারা প্রবাসীদের দিকে একটু লক্ষ্য দিন এবং প্রবাসীরা যাতে কোনো ধরনের কোনো জায়গা হয়রানি না হয় তাদেরকে সর্বোচ্চ আপনারা সেই দিকের দৃষ্টি যদি দেন, আমার মনে হয় বাংলাদেশ আর বেশি দিন দূরে নয় যে প্রবাসীরা যেভাবে রেমিটেন্স পাঠাইতেছে এইভাবে যদি কন্টিনিউ রাখে বাংলাদেশ বিশ্বের বুকে আরেকটা মানচিত্র যে আনবে না, আমার মনে হয় আমি নিশ্চিন্তে বলতে পারি এটা সেদিন আর বেশি দূরে। জি রায়হান ভাই, যেমনটি বলছিলেন যে আপনি তো বেশ অনেকদিন যাবত ইতালিতে আছেন, ইতালিতে নাগরিকত্ব লাভের সুযোগ কতটুকু রয়েছে? এখানে নিয়ম অনুযায়ী যে একজন লোক যদি 10 বছর এই জায়গায় কন্টিনিউ থাকে এবং তার ওই যে রেসিডেন্ট কার্ড যেটাকে বলে যেমন পার্মানেন্ট কার্ড, সে যদি কন্টিনিউ 10 বছর থাকে সে পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবে, 10 বছর পরে সে পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবে। তো যেহেতু আপনি জানেন যে তাদের মধ্যে কিছু মানে কে চায় যে তাদের দেশের লোকজন অতি সহজেই পেয়ে যাক, এটা তো কেউ চায়। বর্তমান যে সরকারের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন উনি একটু আইন চেঞ্জ করেছেন, আগে যে জায়গায় 2 বছর লাগতো পাসপোর্ট অ্যাপ্লাই, 2 বছরের ভিতরে একজন মানুষ ইতালির নাগরিকত্ব পেতে পেয়ে যেত, মানে 10 বছর থাকার পর উনি অ্যাপ্লাই করতেন তখন 2 বছর সময় লাগতো, 2 বছর সময় লাগতো, কিন্তু এখন যারা যেটা করছে এখন দেখা যায় যে 3 বছর 4 বছর 5 বছরও যাচ্ছে। কারণ কি, আপনার যে যেমন আপনি দেখেন 2015 আপনার যে বার্ষিক যে ইনকাম যেটা আছে এখানে যেটা বলে ট্যাক্স, আপনার ট্যাক্স কত আছে এবং আপনার ফ্যামিলি মেম্বার কতজন, দেখা যায় যে আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার রয়েছে, আপনি যদি পাসপোর্টের অ্যাপ্লাই করতে হয় তা আপনাকে বাংলাদেশি টাকা বার্ষিক 17,00,000 টাকা ইনকাম দেখাতে কন্টিনিউ এটা 3 বছর থাকতে হবে এবং প্রসেসিং থাকা অবস্থায় আপনার এটা রানিং থাকতে হবে, কারণে আপনি পেয়ে যাবেন। কিন্তু দেখা যায় যে অনেক সময় যে বাংলাদেশ থেকে অনেক ভুল তথ্য দেওয়া হয়, যেমন অনেক জালিয়াতিও দেখা যায় যে ফ্যামিলি সার্টিফিকেট বা এমবেসি অ্যাটাচড বা পুলিশ ক্লিয়ারেন্স এটা এটা। তো আমি মনে করি যেহেতু আমি এই দেশে বসবাস করি, এই যে ইতালি সরকার যেগুলো চাচ্ছে এগুলো যদি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে আমার দেশের নাগরিক, সে আমার দেশের নাগরিক, তাকে অলরেডি আমার দেশের জাতীয় পাসপোর্ট দেওয়া হয়েছে, আগে এই দেশের নাগরিকত্ব নিতে হলে তো পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন নাই, সে তো কোনো ক্রাইম করে নেই, সে তো দেশের বাইরেই থাকে। তো এই যে একটা এক্সট্রা ভোগান্তি, এই ভোগান্তি গুলো যদি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যদি কূটনৈতিক ভাবে আলোচনা করেন দেখা যায় অনেক সমস্যার সমাধান হয়ে আসে, অনেক সমস্যার সমাধান হয়ে আসে। দ্বিতীয়ত হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় এইগুলা করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় দালালের কবলে পড়তে হয়, অনেক সময় দেখা যায় যে দালালরা সঠিকভাবে এমবেসি অ্যাটাচ না করে নিজে নিজে শিলশাপর মেরে এটা পাঠিয়ে দিছে, দীর্ঘ 5 বছর 7 বছর পরে ওই দেশের পুলিশ কন্ট্রোল করে দেখা যায় এটা ভুয়া, তখন করছে কি তার এই পাসপোর্টটা বাতিল করে দিচ্ছে। কারণ বাতিল করাতে তার হচ্ছে কি, তার প্রথমত তার প্রথম যে লিগ্যালিটি কার্ড ছিল পারমিট কার্ড সেটা যখন পাসপোর্ট পাইছে সেটা সরকার নিয়ে গেছে, কারণ সে এই দেশের নাগরিক।
যখন 5 বছর পরে রিনিউ করতে যাচ্ছে পাসপোর্টটা, তখন দেখা যাচ্ছে তাদের কাছে আপনার ইনফরমেশন চলে আসছে যে এত যখন পাসপোর্টের অ্যাপ্লাই করছিল ওইখানে সে ভুয়া তথ্য প্রদান করেছে, যার কারণে তাকে এই পাসপোর্টটা বাতিল করে দিচ্ছে। এই যে বিষয়গুলা আপনার অতি দ্রুত সমাধান করা উচিত। যেমন যেহেতু আজকে প্রবাসী যারাই রয়েছে, আজকে আপনি আছেন বা আমি আছি, আমার ফ্যামিলির বাচ্চা কাচ্চা আছে, তারা যাতে অযৌক্তিক হয়রানির শিকার না হন। একজন প্রবাসী দেখেন, একটা প্রবাসী তার জীবনের শৈশব কৈশোর এবং বৃদ্ধ বয়সটা এই জায়গায় কাটিবে, পরিবারকে ভালো রাখার জন্য, দেশের অর্থনৈতিক চাকাকে চাঙ্গা রাখার লক্ষ্যে। কিন্তু লাস্টে সেই প্রবাসী কি পায়, অনেক দেখা যায় যে বিড়ম্বরিত হয়। যেমন আমি অত্যন্ত দুঃখের সাথে বলি যে অনেক সময় দেখি আমরা এয়ারপোর্টে একজন প্রবাসীর সাথে যে ব্যবহারটা করা হয়, যে মনে হয় সে একজন ইন্ডিয়ান নাগরিক, সে বাংলাদেশে আসছে। এই যে আমাদের আজকে আমাদের যারা ভাইবিরা দায়িত্বশীল রয়েছেন, ওনারা জাতির শিক্ষিত বিবেক, আপনারা এই শিক্ষাকে আপনাদের বিবেকের কাজে লাগান। এইভাবে একজন মানুষকে আপনি একজন অফিসারের মতো ব্যবহার করুন। কারণ আজকে এই প্রবাসীরা যখন দেশে আসে রেমিটেন্স যুদ্ধ কামে, আজকে এই প্রবাসীদের রেমিটেন্স যুদ্ধ থেকে কিন্তু আপনাদের বেতনটা হয়। আপনি দেখেন শারমিন, আপনাকে একটা মিনিট আমি সময় নিচ্ছি। আজকে আমরা এখানে যেমন আমাদের এই সৌদি আরব, আমার আরো দুই ভাই রয়েছেন, আপনি দেখেন যে আমরা সত্যিকার অর্থে এদেশে আমরা একজন রোহিঙ্গা, যেহেতু আমরা এদেশের নাগরিক। আজকে আমরা যদি আমাদের দেশ থেকে এখানে পুলিশ প্রশাসন বলেন, অফিস আদালত বলেন, সর্বোচ্চ রেসপেক্ট সম্মাননা প্রদান করে যে আপনি কেন এসেছেন, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে, ওরা তো এতে না করলেই পারত। ওরা তো আমাদের কাছে বাধ্যতামূলক নাই, অবভিয়াসলি। কিন্তু দেখা যায় আমাদের দেশে যদি আপনি একটা পিউনের কাছে যান, সে মনে করবে সেই অনেক বড় অফিসার। আমি 2009 সালে যখন এয়ারপোর্টে ঢুকি, আমাকে যখন লাগেজটা চেক করে, তখন আমাকে একজন ভদ্রলোক ওইখানে, মানে ওই যে কি বলে সিকিউরিটি গার্ড, কয় ভাই আপনি বেতন কত টাকা, আমি কেন ভাই, কয়টা আমার জানতে ইচ্ছে করে। আপনি একটা জিনিস, আপনি আমি সরি টু সে, আমার একটা ফ্রেন্ড কিছু সিগারেট আনার জন্য আমাকে বলছিল, তো ভদ্রলোক বলতেছে এটার ভিতরে সিগারেট আছে, আপনি এই সিগারেট গুলো নেন কেন, আপনি তো আরো ভালো সিগারেট নিতে পারেন। আমি কই ভাই, এটা তো আপনার জানার বিষয়। একজন লোক সে গোল্ড নিবে না সোনার অলঙ্কার নিবে, সেটা জানার বিষয় আপনার না। আপনি আপনার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকুন, আর আপনার রাইটও নাই আপনি এগুলা কাউকে ব্যক্তিগত প্রশ্ন করা। যে এই যে বিষয়গুলো ফারিয়া শারমিন, আপনি দেখেন আজকে যখন বাংলাদেশ থেকে কোনো অতিথিরা আসে, কোনো অফিসাররা আসে, আমরা সর্বোচ্চ সম্মান দিই এবং রেসপেক্ট করি আমার দেশের নাগরিক, উনি একজন অফিসার, উনি একজন বড় কর্মকর্তা। কিন্তু আমরা যখন এয়ারপোর্টে পা দেই, তখন থেকে শুরু হয়ে যায় এই নির্যাতন, এই ধরনের ব্যবহার গুলা, যে কোথায় থেকে আসছে এমন ভাবে ব্যবহার গুলা করেন, ওনারা বলে যে আমরা চাকর, ওনারা হচ্ছে আমাদের মালিক। এই যে বৈষম্য গুলা আজকে জাতির বিবেক জেগেছে। আজকে কিন্তু আগের বাংলাদেশ নিয়ে, আজ সব ডিজিটাল, আজকে আপনি ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সবকিছু রয়েছে। আমি বিশেষ করে আমি সবাইকে অনুরোধ করব বিনীতভাবে, আজকে যারা জাতির বিবেক, যারা শিক্ষিত ভাই, আপনারা আপনাদের শিক্ষার কাজকে, শিক্ষাটাকে কাজে লাগান। অন্তত পক্ষে এমন ধরনের কোনো ব্যবহার করবে না যে একজন মানুষ কষ্ট পায়, একজন মানুষ কষ্ট পায় এমন ব্যবহার করবে না। কারণ আজকে আপনি এখানে আছেন, আপনি এতটুকু লেখাপড়া করেছেন, কেন করেছেন, জাতি জাতিকে সুন্দরভাবে পরিবেশন করবেন, একজন মানুষের সাথে সম্মান করে কথা বলবেন। এই যে বিষয়গুলো আমাদের, আপনি বাংলাদেশে বলেন, বিশেষ করে আমাদের দেশে এই কালচারটা এখনো রয়েছে। ফারিয়া শারমিন, আপনি যদি আজকে বিজি যেটা আমেরিকা যান বা সৌদি আরবে যান বা যে কোনো দেশে যান, আপনি যাওয়ার পরে এখানে যে পরিবেশ বা এই মানুষগুলো যান, আজকে এই দেশের পুলিশ যখন আপনাকে ধরে আপনাকে বলবে প্লিজ স্যার গিভ মি ইয়োর ডকুমেন্টস, প্লিজ স্যার, সে আমাকে প্লিজ স্যার না বলেই পারতো। কিন্তু আমরাকে যখন আমাকে আমাদেরকে ইয়ে করা, তখন বোঝা যায় যে আমরাই প্রকৃতপক্ষের অপরাধী, ওনারা হচ্ছে দেশের সর্বোচ্চ নাগরিক। এই যে ভারসাম্যগুলো এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে। অনেক ধন্যবাদ রেহান ভাই। যেমনটি বলছিলাম হানিস ভাই, যে আপনি তো অনেক বছর ধরে জেদ্দাতে আছেন, এক্ষেত্রে যখন প্রবাসী বাংলাদেশিরা সৌদি যেতে যাচ্ছে বা যেতে যাচ্ছে, তাদের কোন বিষয়ে দক্ষতা অর্জন করলে তারা সহজে কোনো কাজ পেয়ে যেতে পারে? ধন্যবাদ আমারও আপনাকে। আসলে প্রবাসে যে কোনো দেশে যাক, টেকনিক্যাল কাজ অবশ্যই যাতে একটা শিখে যায়। যেমন প্রথমত ড্রাইভিংটা অতি সহজে শিখতে পারে, তারপর টেকনিক্যাল কাজ, ইলেকট্রিক কাজ আছে, প্লাম্বিংয়ের কাজ আছে,
এই ধরনের যে কোনো একটি যদি টেকনিক্যাল কাজ শিখে যায় তাহলে কিন্তু তারা কাজ পেতে আর কোনো বিলম্ব শিকার হবে না, এবং যেটা সাধারণ লেবাররা যেমন 100-180 রিয়াল বেতনে আপনার শ্রমিকরা সৌদি আরব থেকে বাংলাদেশে গেছে, আপনি যেটা বলো দিয়ে বলার ক্লিনার, যদিও তারা অন্য দিক দিয়ে পয়সা কামায় কিন্তু আসলে লিগ্যালিটি ভাবে কিন্তু তাদের বেতন ওই 300 রিয়াল, যদি কাজ শিখে যেত তাদের বেতন 2,000-3,000-4,000 এবং 5,000-6,000 রিয়াল বেতন হইতো। আমার এটি আমি আমি কাজ শিখে যাওয়াতে কিন্তু আজকে 27 বছর আগে 2 বছর আমি কিন্তু কোম্পানি আন্ডারে কাজ করেছি ভালো বেতনে, এবং 2 বছর পর থেকে কিন্তু আমি মোটামুটি ফ্রি বলতে কি আমি আমার স্বাধীন মতে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি। যেমন আমি একটা ব্যবসার সাথে জড়িত আছি আমাদের বাংলাদেশ থেকে ড্রাই ফ্রুট যা, যেমন আপনার বনফুল এসিআই নিউ ফাইন আমাদের নিজস্ব কোম্পানি। তো একটা জিনিস আপনাকে জানাই, যেটা আমাদের আসলে আমাদের প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, যে ভাই যে বিষয়টা বলে গেছে আপনি এয়ারপোর্টের বিলম্বটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন বর্তমানে। যেমন আমি এসেছি আমার মালগুলো কোনো স্ক্রিনিংই করে নাই, কারণ এরা বুঝে আসলে আছে কারা বৈধ অবৈধ পথে চলাচল করে, তারা দেখলে অনেকটি মাপতে পারে। আর আমি আরটিভির মাধ্যমে আরটিভি জানাচ্ছি আমাদের বর্তমানে উমরা হাজিরা অনেক যাচ্ছে, এবং নতুন যে প্রবাসী বাইরে যাচ্ছে তাদেরকে যে নেশা জাতীয় দ্রব্য যে ইয়াবা ট্যাবলেট সব বিভিন্ন ধরনের কিছু ঢুকিয়ে দিচ্ছে, তা আমি অনুরোধ জানাবো যাতে অপরিচিত কারো কোনো কিছু যাতে কোনো প্রবাসী সৌদি আরবে না নেয়। এই ধরনের বিপদেও কিন্তু প্রচুর প্রবাসী বাংলাদেশিরা ওইখানে জেল খাটতেছে এবং নষ্ট করছে। তা আমরা কিন্তু আগে যেমন একটা অকারণ যদি ইন্ডিয়ান করতো আমাদের বাংলাদেশের উপর দিয়ে দিত, আমাদের মিডিয়ার সোচ্চার থাকাতে কিন্তু এখন এটা পারতেছে না। আগে যেমন লুঙ্গি পরতো কেরালা, ইন্ডিয়ান একটা কেরালা যে ইয়ে আছে সম্প্রদায় আছে তারা লুঙ্গি পরতো, লুঙ্গি পরা যারা অকারেন্স করতো বলতো এটা বাংলাদেশ, এরা মিডিয়াতে কাজ করতো ছবি দিয়ে বাংলাদেশের নাম বাপন্দি নষ্ট করছে। এমনও তো মনে আছে যারা ওই যে রোহিঙ্গারা যাচ্ছে সৌদিতে তারাও তো অনেক অকারেন্স করছে। হ্যাঁ ডেফিনেটলি রোহিঙ্গারা এই বাংলাদেশেরই পাসপোর্ট ব্যবহার করছে, এবং বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করাতে কিন্তু বাংলাদেশের বামমূর্তি নষ্ট হচ্ছে। আর একটা জিনিস আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ কনসুলেটকে, আগে যেমন 2-3-4 মাস লাগছে পাসপোর্টে, এনগুতে 1 মাসের মধ্যে পাসপোর্ট পেয়ে যাচ্ছে। আর আপনি জানলে খুশি হবেন বিএমইটি কার্ড যেটা প্রবাসী কল্যাণ কার্ড যেটা, এটা কিন্তু পুরা বিশ্বের মধ্যে সৌদি আরব জেদ্দা সর্বপ্রথম স্থান অধিকার করেছে এবং এখনও সর্ববৃহৎ স্থানে আছে। এবং আমি বাংলা সরকার অনুরোধ জানাবো যে কার্ডটা 170 রিয়ালের মারফত যে কার্ডটা দিচ্ছে কার্ডটা কিন্তু নর্মাল একটি কার্ড, আমি অনুরোধ জানাবো ডিজিটাল যাতে একটা সুন্দর একটি বিএমএটি কার্ড দেওয়া হয়। যে কার্ডটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে, হ্যাঁ যে কার্ডটা দিয়ে বাংলাদেশে আসলে যারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলতেছে প্রবাসীদের যে কোটা আছে স্কুল কলেজ হইতে সরকারি প্রতিষ্ঠানে এই কার্ড দেখালে তারা একটা কোটা পাবে, কিন্তু আসলে বাস্তবতাটা ভিন্ন। যে কার্ডটা নর্মাল কার্ড হওয়াতে অনেক অ্যাকসেপ্ট করতেছে না, ব্যাংকের লোন নিতে গেলে বলতেছে এই কার্ডটা চলবে না। তো যে নর্মাল একটা কার্ড দিচ্ছে 170 রিয়াল মানে 3,500-4,000 রিয়ালের মারফতে টাকার মারফতে এই কার্ডটা যদি ডিজিটালাইজ করা হয় তাহলে কার্ডটা স্মার্ট কার্ড হলে আমাদের দেখতেও ভালো হবে এবং এটা দীর্ঘস্থায়ী থাকবে। এবং এই কার্ডের যে গুরুত্বটা যেভাবে বাংলা সরকার পাবলিসিটি করছে ওই হিসাবে আমরা প্রবাসীরা পাচ্ছে না। কেন পাচ্ছেন না? আপনাদের তো কার্ড দেওয়া হয়েছে, তাহলে কেন কার্ডটা তারা গ্রহণ করছে না? হ্যাঁ 170 রিয়াল দিয়ে কার্ডটা নিয়ে যদি আমরা বাংলাদেশে এসে এই কার্ডের কোনো মূল্যায়ন না পাই তাহলে কিন্তু এই যে প্রবাসীরা এরা কার্ড করাতে বিরত হয়ে যাবে। আমরা কিন্তু আমরা চেষ্টা করছি বাংলাদেশের বামমূর্তি রক্ষা করার জন্য। এবং আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশ বিমান হইতে বাংলাদেশ কনসুলেট একটা লাশ ওইখানে যদি একটা প্রবাসী মৃত্যুবরণ করে, অনেকে আছে আপনার পয়সা আছে তার বাংলাদেশে 3-4 লাখ টাকার মারফতে লাশটা পাঠাতে পারে, অনেক প্রবাসীরা আছে তাদের কাছে টাকা নাই, ওই প্রবাসী কল্যাণের ফান্ডেতে যাতে লাশটার বিনামূল্যে বাংলাদেশে প্রেরণ করা যায় এটা বাংলাদেশ সরকারের পক্ষে আমরা অনুরোধ জানাবো। এবং বাংলাদেশ বিমান আমাদের পতাকাবাহী বিমানে যদি এই সাপোর্টটা দেয় এবং বাংলাদেশ সরকারের পক্ষে সাপোর্টটা দিলে কিন্তু আমি সবারকে বলতেছি না, কিছু সংখ্যক শতকরা মনে করেন 5-10% এই বিপদে পড়ে, আর সাধারণ যে প্রবাসী অনেকেই আছে তারা কিন্তু টাকা দা লাস্টটা আনতে পারতেছে। অনেক ধন্যবাদ হানিস ভাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, নিজ দেশের সংস্কৃতি তুলে ধরতে বা আগামী প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে জানাতে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়? রায়হান ভাই আপনার অভিজ্ঞতা জানতে চাই, আপনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন? দেখেন আমরা যেহেতু এখন আমাদের আপনার ঠান্ডার সিজন, আমরা প্রতি বছরই যখন সামার চলে আসে আমরা পারিবারিকভাবে সবাইকে নিয়ে একটা বাংলাদেশি পিঠা মেলা বা আপনার একটু আনন্দ ভবন পিকনিকের ব্যবস্থা করে এগুলো আমরা প্রতি সময় করেই আসি। এবং আমরা চেষ্টা করি যে প্রতি সামার টাইমে, যেহেতু সামার টাইমে এখানে একটা লম্বা হলিডে, 3 মাস স্কুল বন্ধ থাকে যার কারণে পরিবারের বাচ্চারা অনেক সময় বাসার মধ্যে বোর হয়ে থাকে, আর এই সময়টা যে
এই সময়টা হচ্ছে স্কুল কন্টিনিউ করা, হয়তো সপ্তাহে আপনার 2 দিন স্কুল বন্ধ, তার মাধ্যমে আমরা যেমন চিত্রাঙ্কন বা বাংলাদেশের সাংস্কৃতিক পিঠা এগুলো তুলে ধরা বা বাংলাদেশ কালচার যেটা এই দেশে যারা বর্তমান প্রজন্ম যারা বাচ্চারা রয়েছে বাংলাদেশ কমিউনিটি তাদের সামনে আমাদের যে কালচার যেটা বাংলাদেশের যে সাংস্কৃতিক জাতীয় দিবসগুলো আছে মাঝে হ্যাঁ এগুলা তাদের সামনে তুলে ধরা, এটা আমরা সবসময় করে থাকি এবং এটা আমাদের অব্যাহত আছে ইনশাল্লাহ থাকবে। ধন্যবাদ রায়হান ভাই। রুবেল ভাই, শুনবো আপনার অভিজ্ঞতার কথা। আমরা যারা মক্কাতে বসবাস করছি, বিশ্বের সবচাইতে ব্যস্ততম শহর যদি বলা হয় তাহলে মক্কাকে বলতে হবে। আর মক্কাতে যারা কর্মজীবী তারা এতটা এরকমভাবে সম্ভব হয় না। তারপরও জেদ্দাতে আলহামদুলিল্লাহ সবগুলো অনুষ্ঠানই বাংলাদেশের 21 ফেব্রুয়ারি থেকে ধরে 16 ডিসেম্বর সবগুলাই ওইখানে হয়, অনেক বাংলাদেশিরাই ওইখানে এটা অনুভব করে। আমাদের মক্কা প্রবাসীরা এতটা সম্ভব হয় না ওইখানে অ্যাটেন্ড করার মতো, কারণ এখানে হজ এবং উমরা নিয়ে সবাই ব্যস্ততার মধ্যে থাকে। তারপর আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি ওইখানে এম্বাসির মাধ্যমে যে অনুষ্ঠানগুলো হয় ওইগুলোর মধ্যে অ্যাটেন্ড করার জন্য। এই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ প্রজন্মের আগ্রহ কতটুকু দেখেন বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতি নিয়ে? বাংলা ভাষা বাংলাদেশি যারা আছে তারা অনেকটাই জেদ্দামুখী। মক্কাতে এরকম আমাদের আগে একটা বাংলাদেশি স্কুল ছিল, ওইটাও এখন বন্ধ হয়ে গেছে। এখন বাংলা মক্কাতে বাংলাদেশি কোনো স্কুলও নাই। যদি বাংলাদেশি ছেলেমেয়েরা স্কুলে যেতে হয় জেদ্দা গিয়ে ওই স্কুলে, জেদ্দা এম্বাসির পাশে বাংলাদেশে একটা স্কুল আছে ওইখানে পড়াশোনা করতে হয়। মক্কাতে এই মুহূর্তে কোনো কিছু নেই বাংলাদেশ। সেক্ষেত্রে আপনাদের জাতীয় দিবসগুলো সেই অর্থে সেলিব্রেশন করা হয় না? হ্যাঁ, মক্কাতে কোনো কিছু হয় না, যাইতে হয় জেদ্দাতে। জেদ্দা থেকে যাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জেদ্দা আমাদের পাশাপাশি 70 কিলোমিটার। এক্ষেত্রে কি আপনাদের সন্তানরা কি আগ্রহ প্রকাশ করে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে বৃহস্পতিবার শুক্রবার হলে সবাই জেদ্দাতেই, এম্বাসির এখানে বাংলাদেশি অনেক ফ্যামিলি আছে, ওনাদের সাথে সবাই একটু গল্প বাংলা ভাষা কথাবার্তা বলতে পারে, ওইখানে গিয়ে অনুভব করে বাংলা। অনেক ধন্যবাদ হানিস ভাই। আপনার অভিজ্ঞতা জানতে চাই, সৌদি আরবে বিভিন্ন সময় যে ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় সেগুলোতে প্রবাসীরা কতটা সাড়া দেয়, শেষ করব আপনার মন্তব্য দিয়ে। জি ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনলে খুশি হবেন, রুবেল ভাই যেটা বলেছেন আসলে মক্কাতে এরা প্রোগ্রাম থেকে ভিডিও থাকে এটা সত্য। আমি আসার 3 দিন আগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি শিক্ষা সফর করেছিল, এই বিলাটা নিয়েছিল মক্কাতে। প্রায় 2000-এর উপরে ছাত্রছাত্রী সহ অভিভাবক সহ পিকনিকটি করেছে, খুব সুন্দর একটি স্থান মক্কায়। তো আমরা আসলে জেদ্দাতে যারা আছি আসলে তারা বাংলাদেশ কনসুলের জাতীয় সব দিবসগুলো পালন করে থাকে এবং কমিউনিটি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বিভিন্ন সমিতি সবাই যেমন শীতকালীন পিঠা উৎসব, যেমন সৌদি সরকার কিন্তু একটা সুবিধা করে দিয়েছে বর্তমানে যে কোনো প্রোগ্রাম আপনি সরকারের অনুমতি নিয়ে করতে পারবেন। যেমন গত 3 দিন আগে কুমার সানু নিয়ে ইন্ডিয়ানে একটা প্রোগ্রাম করেছে, বাংলাদেশিরা সেখানে সম্পৃক্ততা ছিল। কিছুদিন আগে মমতাজের নিয়ে একটা কনসার্ট করেছে বাংলাদেশ কমিউনিটিরা, এবং দাম্মামও কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছে। আগামীতে ঈদের মধ্যে বিরাট জেমসকে নিয়ে বিরাট একটি প্রোগ্রাম করার একটি উদ্যোগ নিচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। এটা কিন্তু সৌদি সরকার ভীষণ ঠাটি এবং তাদের বিকশিত করার লক্ষ্যে আসলে সৌদি সরকার এই সুযোগটি করে দিচ্ছে সবাইকে। এবং জেদ্দা সিজন, রিয়াদ সিজন, আপনি জানেন রিয়াদ সিজনে কয়েক লক্ষ লোক সমাগম হয়েছে, সামনে জেদ্দা সিজন হচ্ছে, তো এই সিজনের মধ্যে লক্ষ লক্ষ লোক সমাগম হবে। এবং এখন একটা জিনিস আপনাদের জানা যায় ইন্ডিয়ান বাংলাদেশি পাশাপাশি এবং সৌদি সরকার বাংলাদেশি যে মিডিয়া আছে তাদেরকেও তারা একত্রিত করে তাদের যে প্রোগ্রামগুলো যাতে সারা বহির্বিশ্বে দেখতে পারে তারা কিন্তু সুযোগটি করে দিচ্ছে আমাদেরকে। তো আমরা সবগুলো প্রোগ্রাম আমরা জেদ্দাতে করে থাকি সব সময় এবং আমরা কন্টিনিউটি করে যাচ্ছি ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ হানিস ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য, সেই সঙ্গে ধন্যবাদ রুবেল ভাই ও রায়হান ভাইকেও আপনাদের সুচিন্তিত মতামতের জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। আজ কথা বলছিলাম প্রবাসের মাটিতে সফল বাংলাদেশিদের সঙ্গে যারা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করছেন। প্রবাসে পরবাসে অনুষ্ঠানে আজকের মতো এই পর্যন্তই, আসছে সপ্তাহে আবারও হাজির হব নতুন নতুন অতিথির সঙ্গে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।